করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী। একই সঙ্গে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। শনিবার সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছেন তিশা। এছাড়া মুস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিশা বলেছেন, গতকাল COVID-19 পরীক্ষার রেজাল্ট হাতে এলে জানতে পারি ফারুকী পজিটিভ, কিন্তু আমার রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও ফারুকীর অবস্থা স্বাভাবিক, আল্লাহর রহমতে ভালো আছে সে। আর ফারুকী তার স্ট্যাটাসে বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরেও পজিটিভ আমি, তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিশা। গত 9 জুলাই ওটিটি প্ল্যাটফর্ম Z5 এ মুক্তি পেয়েছে মুস্তফা সরওয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এতে অভিনয় করেছেন হাসান মাসুদ, ইরেশ চাকের সহ আরও অনেকেই। এটির প্রযোজক হিসেবে ছিলেন নুসরাত ইমরোজ তিশা।